সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, জিএনএম এবং এএনএম যে নার্সিং এর যে ট্রেনিং এর যে ফর্ম ফিল আপ আপনারা করেছিলেন তার কিন্তু ফাইনাল নামের লিস্ট প্রকাশিত হয়েছে। এর আগে যে আমরা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু আমরা বলে দিয়েছি যে 24 তারিখে কিন্তু আপনাদের ফাইনাল লিস্ট বেরোবে এবং সেই লিস্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং সবার আগে আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দিচ্ছি এই লিস্টে আপনাদের নাম আছে কিনা, কিভাবে আপনাদের নাম চেক করবেন, ঘরে বসে মোবাইলের মাধ্যমে সেটা চেক করতে পারবেন এবং এটাই কিন্তু ফাইনাল লিস্ট। তো বন্ধুরা, আর বেশি দেরি করব না, তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে www.health.gov.in এটা লিখে সার্চ করলেও আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এবং সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ওপেন হবে। এবং আপনারা যারা মোবাইল থেকে করবেন, মোবাইল থেকে করার জন্য আপনারা যখন গুগল ক্রোমে চলে যাবেন, যখন এই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পরে এই কর্নারে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন এবং নিচে আসলে দেখতে পাবেন ডেস্কটপ মোড বলে একটা লেখা থাকবে, সেখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিলে আপনাদের সামনে কিন্তু এরকম ওপেন হবে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে স্ক্রল ডাউন করে কিন্তু এখান থেকে নোটিশগুলো কিন্তু শো হচ্ছে। তো এখান থেকে আপনারা পেতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, তার জন্য আপনারা কি করবেন, এই নোটিশের নিচের দিকে দেবেন ডান দিক, এখানে লেখা আছে অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স এএনএম। তো বুঝতেই পারছেন এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো এর উপরে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে যে লগ ইন পেজ রয়েছে সেই লগ ইন পেজে কিন্তু নিয়ে আসবে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনাদের নাম আছে কিনা দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে। আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তার কিন্তু মেইন পেজ হলো এটা এবং এখান থেকে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে আপনাদের প্রোফাইল কিন্তু চেক করা যেত বা প্রোফাইল ঠিকঠাক আছে কিনা সেটা দেখা যেত। তাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে ভুল থাকলে কিভাবে করবেন, সেই সব ভিডিও আমরা স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আপনারা ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা নোটিশ বলে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন তিনটি কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে অলরেডি। তো এটা কিন্তু এই 24 তারিখের আজকেই কিন্তু এই লিস্ট প্রকাশিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন নিউ বলে লেখা উঠেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন জিএনএম এখানে ফিমেল মানে মেয়েদের জন্য, তারপরে এএনএম রয়েছে দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য, তারপরে জিএনএম রয়েছে ছেলেদের জন্য মেল। তো আপনারা যদি চান এখানে আপনারা যেটা ডাউনলোড করতে চাইছেন, যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে এখান থেকে আপনারা জিএনএম ফিমেল লেখা এর উপরে ক্লিক করলে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এবং যারা ছেলেরা দেখছেন তারাও কিন্তু সেম একইভাবে কিন্তু আপনাদের করতে হবে, জিএনএম এখানে মেল লেখা রয়েছে, মেলের উপরে ক্লিক করলে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি তার জন্য আমি সেটা ওপেন করে দেখাচ্ছি, সেখানে আপনারা কিভাবে নাম চেক করবেন, কিভাবে আপনার নাম খুঁজে পাবেন। তো বন্ধুরা, আমি অন স্ক্রিনে ওপেন করে নিয়েছি যে জিএনএম যে ছেলেদের জন্য যে পেজটি রয়েছে, যে পিডিএফটি, সেটা ডাউনলোড করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 194টি পেজ কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে থেকে আপনার নামটি খুঁজে পাবেন কি করে, তো আপনারা মোবাইল থেকে করলে কিন্তু মোবাইলের ওপরে আপনারা এরকম একটা সার্চ অপশন পেয়ে যাবেন এই পিডিএফটি ওপেন করলে। সেখানে আপনার নাম লিখেও সার্চ করতে পারেন, অথবা আপনার ডেট অফ বার্থ দিয়েও সার্চ করতে পারেন, অথবা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়েও আপনারা সার্চ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের, আপনারা অবশ্যই আপনাদের নাম দিয়ে কিন্তু সার্চ করবেন। আপনারা যারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে করবেন তাদের কিন্তু এখানে একটা কাজ করতে হবে, এই লিস্টের নাম বের করার জন্য আপনাদের কী করতে হবে, কন্ট্রোল এফ দিতে হবে। কন্ট্রোল এফ দিলে এরকম একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে নামটি সার্চ করবেন সেই নামটি কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। তো আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। তো আমি একটা নাম এখানে টাইপ করলাম, টাইপ করার পরে আমি সার্চে ক্লিক করলাম। তো সার্চে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে চলে এসে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এই যে নামটি রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রদীপ মণ্ডল এসসি, এবং তার যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক এখানে দেখা যাচ্ছে, এবং উচ্চ মাধ্যমিকে সে কত পার্সেন্ট পেয়েছিল সেটা এখানে শো করছে, এবং এখানে তার ডেট অফ বার্থ কিন্তু শো করছে, এবং এখানে কিন্তু তার নামটি চলে এসছে। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আপনারা যারা ছেলেরা রয়েছেন তারা কিন্তু এইভাবে করে আপনাদের নামটি আছে কি না আপনারা দেখে নেবেন। এটা কিন্তু জিএনএম এবং এএনএম এর যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, অবশ্যই এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এবং মেয়েদের ক্ষেত্রে আপনারা কী করবেন, ফিমেলের যে পিডিএফটি রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা এই পিডিএফের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রতিটা পিডিএফে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা এই পিডিএফগুলো ডাউনলোড করে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন। তো আমি মেয়েদের ক্ষেত্রে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে জিএনএম ফিমেল মানে মেয়েদের যে জিএনএম যে ট্রেনিং তার পিডিএফ আমি ওপেন করে নিয়েছি। তো এখানে আমি একটা নাম সার্চ করব, তো করার জন্য আমি আগের মতোই করে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে আমি পূজা কুণ্ডু বলে একটা সার্চ করছি। তো সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনাদের সামনে কিন্তু একটা নাম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পূজা কুণ্ডু বলে একটা নাম চলে এসেছে দেখতে পাচ্ছেন, তার কাস্ট এখানে শো করছে এবং কত পার্সেন্ট পেয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু, এবার তার ডেট অফ বার্থ। এইভাবে করে কিন্তু আপনারা যারা মেয়েরা রয়েছেন এবং ছেলেরা রয়েছেন তারা কিন্তু এইভাবে করে আপনাদের নাম
এসছে কিনা এই ফাইনাল লিস্টে অবশ্যই আপনারা চেক করে নেবেন এবং পরবর্তী স্টেপগুলো কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে, কারণ নিত্য নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। তো বন্ধুরা, এখানে নাম আপনাদের সার্চ করার সাথে সাথে কিন্তু নাও আসতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের ক্ষেত্রে কিন্তু 1635টি কিন্তু এখানে পেজ রয়েছে এবং আসতে কিন্তু একটু লেট হতে পারে। আপনাদের কী করতে হবে, নাম সার্চ করে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, কারণ আপনারা এটা ভাববেন না যে নাম সার্চ করার সাথে সাথে কেন আসলো না, কারণ এখানে এত পরিমাণে পেজ রয়েছে যে এই পেজগুলো কিন্তু লোডিং হতে বা এই পেজের যেখানে নামটি আছে সেটা আসতে কিন্তু অনেকটাই সময় লাগবে যারা মোবাইল থেকে করবেন। তো অবশ্যই আপনাদের কিন্তু সার্চ করে কিন্তু একটু ওয়েট করতে হবে। তারপরে রয়েছে ANM এর ক্ষেত্রে যারা মেয়েরা রয়েছেন, তো ANM যারা GNM ANM করেছেন তারা কিন্তু অবশ্যই সার্চ করে নেবেন আপনার নামটি আছে কিনা, কারণ এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে এই 24 তারিখে। তো আজকেই কিন্তু আমরা তার ভিডিও আপনাদের প্রোভাইড করলাম। তো ANM দেখার জন্য আপনারা কী করবেন, আপনাদের ANM PDFটি ওপেন করে নেবেন। তো আমি ANM PDFটি ওপেন করে নিয়েছি, এখানে আমি সেমভাবে আবার এখানে নাম সার্চ করব। তো বন্ধুরা, এখানে আমি একটা নাম এখানে টাইপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনিশা মণ্ডল, এটা লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করলে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে, কারণ এখানে অনেকগুলো পেজ রয়েছে। ANMও কিন্তু দেখতে পাচ্ছেন 963টা পেজ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনিশা মণ্ডল কিন্তু চলে এসছে এবং তার কাস্ট রয়েছে SC এবং কত পার্সেন্টেজ ছিল সেটা এখানে শো করছে এবং তার ডেট অফ বার্থ এখানে শো করছে 19/11/2002। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আপনাদের কিন্তু নাম আছে কি না অবশ্যই এই লিস্ট চেক করে নেবেন এবং পরবর্তী স্টেপগুলো কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। আপনার বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন, যারা GNM এবং ANM এর ফর্ম ফিল আপ করেছে অবশ্যই এটা দেখে কিন্তু তারা তাদের নামের লিস্ট বের করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য GNM এবং ANM এর যে লিস্ট প্রকাশিত হয়েছে আজকে, এই মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট। যদি একটু আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন, এবং অবশ্যই যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।